মা তো পূজো করছেন, পূজা শেষ হলে যাবেন। আরে সব বাচ্চাগুলোকে ওইখানে শুয়ে দাও, আর সবাই ওইখান থেকে দূরে সরে এসো, আর যারা অসুস্থ তারাই শুধু ওখানে থাক। সরে এসো, সরে এসো। এই মহেশ, এদিকে সরে আয়, সরে আয়। মায়ের কাছে ওদের শুয়ে দিয়ে সবাই সরে এসো এই দিকটায়। মা, তোমার ভরসাতেই আমরা সবাই এখনো বেঁচে আছি। রোজ নিয়ম মেনে তোমার পুজো করলাম, তা সত্ত্বেও তুমি পরীক্ষা দিচ্ছ। আগের বছরের যাত্রাতে তোমার মানত করেছিল যে বাচ্চাটা, সেও তোমার সামনে পড়ে আছে। মা, তুমি আমাদের এই গ্রামকে রক্ষা করো মা, তারাপীঠ থেকে, কালীঘাট থেকে, কামাখ্যা থেকে, সাতটা শক্তিপীঠ থেকে মাটি এনে তোমার এই মন্দির বানিয়েছিলাম আমরা। আমাদের এটা বিশ্বাস তুমি এই মন্দিরে আছো মা। মা, এখন তুমিই ভরসা আমাদের, তুমি আমাদের রক্ষা করো মা, তুমি আমাদের এর থেকে উদ্ধার করো। যদি আমাদের কোনো ভুলের কারণে তুমি মন্দির ছেড়ে চলে যাও, তাহলে তুমি আবার ফিরে এসো মা। তুমি আমাদের কষ্টটা নিজের কষ্ট ভেবে তুমি আবার এই মন্দিরে ফিরে এসো মা। একদম চিন্তা করবে না, মা যখন সঙ্গে আছে সব ঠিক হয়ে যাবে। আসুন মা, আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও।
তোমার উপর আমার ভরসা আছে। তোমার ভরসাতেই আমি চিকিৎসা করতে এসেছি। আমি একা কিছু করতে পারবো না মা, তোমায় আমার পাশে থাকতেই হবে। আমি তোমার উপর ভরসা করি মা। এদের সবাইকে বাঁচাতে তুমি আমাকে দিয়ে কি করাবে মা, সেটা করাও। তাড়াতাড়ি গিয়ে ওই জড়িবুটিগুলো তুমি নিয়ে এসো। পার্বতী, এখানে থাকলে অপমানিত হতে হবে, চলো আমরা যাই। এরা কেউ আমাকে না বুঝে ধৈর্য হারিয়ে ফেলছে। আমি আর এখানে থেকে ওদের মন খারাপ করতে চাই না, কিন্তু আমি যা ওষুধ দিয়েছি তাতে ওরা সুস্থ হয়ে যাবে। আমার দেওয়া ওষুধ সবাইকে বাঁচিয়ে দেবে। জীবনের জন্য এখন যারা লড়ছে সবাই সুস্থ হবে। এখানকার পরিস্থিতি দেখে তোমাকে আর ভয় পেতে হবে না, সবাই সুস্থ হয়ে উঠবে। দেখো মা সবাইকে ঠিক করে দেবে। তোমার উপর ভরসা করে আমরা কিচ্ছু ভুল করিনি মা। চলো চলো সবাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, চলবে না, তাড়াতাড়ি চলো, সবাই চলো। আরে কোথায় গেলেন দেবী মা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। মা
আপনি যা বলেছিলেন সেটাই আপনি করে দেখিয়েছেন। আমরা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন মা। কোনো ব্যাপার না, আপনারা ভালো থাকলেই হলো। আমি এবার আসি, চলো যাই। মা, এই রোগ আমি ঠিক মতো চিকিৎসা করতে পারিনি, আর এটা ভেবেছিলাম যে অন্য কেউ পারবে না, তাই এসব বলে ফেলেছিলাম। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করলে। আমি আর কারোর চিকিৎসা করব না, এরপর থেকে তুমি এদের চিকিৎসা করো। জীবনে বাঁচার জন্য যারা লড়াই করছে তাদেরকে বাঁচাবার উদ্দেশ্য নিয়েই আমি চিকিৎসা করলাম। আপনার চিকিৎসা আমি বন্ধ করতে চাইনি, এটা আমি কোনো প্রতিযোগিতা বলে মনে করিনি। আমার মনে হলো আমি পীড়িত মানুষদের অনেকটা সাহায্য করতে পেরেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না মা, আমাদের গ্রামের ভালো করার পরে আপনি এই গ্রাম ছেড়ে যাবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। আপনি না এলে আমরা কেউ গ্রামে ফিরে যাব না মা। আমরা অনুরোধ করছি আপনাকে, আপনি আসুন মা আমাদের সাথে। ঠিক আছে, চলুন। তোমরা সবাই এইখানে দাঁড়াও। এই দেখুন মা, এই বাড়ি আজ থেকে আপনাদেরই। এই বাড়িটাকে আজ থেকে আপনারা আপনাদের বাড়ি বলেই ভাববেন। নমস্কার প্রভু। কাজ কত দূর এগোলো? ওই পার্বতী এখন কোথায় আছে জানতে পেরেছো? বলো। সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই, কিন্তু পার্বতীর ব্যাপারে কিচ্ছু জানতে পারিনি। 10 মাস ধরে তো এটাই বলে চলেছো, কিন্তু শুধু আমার বোন পার্বতীকেই খুঁজে উঠতে পারলে না। পার্বতীর দৈব শক্তি বেশি থাকার জন্য ওর থাকার জায়গাটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। তোমাদের কৈফিয়ত আমার লাগবে না। তোমাদের দিয়ে থাকা সময়টা শেষ হয়ে গেছে। এখানে তোমরা 3 জন স্বয়ং নাগরাজার আদেশ পালন করতে পারোনি। নাগরাজার আদেশ পালন না করতে পারার কি শাস্তি তোমরা জানো তো? নাগ ধর্ম পালন না করলে মৃত্যুদণ্ড হবে জানি। আপনি আমাদেরকে যে মৃত্যুদণ্ড দিয়েছেন তা আমরা মাথা পেতে নিচ্ছি।
এই জায়গাতেই জল আছে, খুঁড়ুন। হ্যাঁ, এই তোমরা এখানটা খুঁড়ো খুঁড়ো খুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, খুঁড়ছি খুঁড়ছি খুঁড়ছি। এখানে খুঁড়ো খুঁড়ো। ঝটপট করো খোড়ো খোড়ো। হ্যাঁ, এইখানটা দিয়ে খোড়ো ভালো করে। দাদা, পার্বতীকে খুঁজে বার করতে পারিনি বলে ওই অপমানেই আমাদের নাগ বংশের এক একজন করে মরে যাচ্ছে দাদা। দাদা, পার্বতী আমাদের কার্কটাকা নাগ বংশের রানী হতে পারে, আমাদের বংশের রাজ অধিকার সম্পন্ন মেয়ে, যতই আমাদের বোন হোক, ও যে সমস্ত কাজ করছে তাতে আমাদের বংশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এত কিছু দেখার পরেও তুমি চুপ করে থাকবে দাদা? তাড়াতাড়ি খোড়ো, এই তো আর হয়ে এসছে, খোড়ো খোড়ো। হ্যাঁ হ্যাঁ, হাত লাগাও হাত লাগাও। একটু জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে এখানে, এই যা, এই জায়গা, এই জায়গায় খোলো খোলো খোলো, আরো করো আরো করো, হবে হবে, এখানেই এখানেই। হ্যাঁ, মাটিগুলো ওইদিকে নিয়ে ফেলো, মাটিটা ওইদিকে ফেলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আচ্ছা ঠিক আছে, এই তো, দাদা যে পার্বতী বিশ্বাসঘাতকতা করেছে তাকে ভুলে যাও, অথবা আমাদের পার্বতীকে যারা খুঁজতে গিয়েছিল তারা তো পার্বতীকে খুঁজে আনতে পারেনি। তুমি তো বলেছিলে তাদের মৃত্যুদণ্ড দেবে, তাহলে এখনো কেন অপেক্ষা করছো? নাগ বংশে জন্মে বিশ্বাসঘাতকতা করে কোনো নাগকন্যাই বেঁচে থাকবে না, এটাই নাগ নীতি। আমাদের বংশের মর্যাদা ভেঙে গিয়ে থাকা মেয়েটাকে খুঁজতে অসমর্থ হওয়া, ফিরে এসে থাকা সাপগুলো নিজেদের বাঁচার অধিকার হারিয়েছে, এটাই নাগ বংশের শাসন। দুটোই না মানলে আমাদের বংশের সাথে এটা হবে বিশ্বাসঘাতকতা, আমাদের বংশই মুছে যাবে পুরোপুরি। তাহলে ওই পার্বতীকে খুঁজতে গিয়ে যারা খালি হাতে আসবে তারা কি এভাবেই মরতে থাকবে? কিছু বলো না দাদা, কেন তুমি চুপ করে দাঁড়িয়েছো? এইভাবে কি একের পর এক ওরা মরতে থাকবে? আর কেউ মরবে না। সেটা কি করে বলছো? পার্বতীকে কাউকে খুঁজতে হবে না, আমরা তিনজন গিয়ে খুঁজব। পার্বতী ওর স্বামীর সাথে যেখানেই থাকুক না কেন, খুঁজে পেতে ওদের গলা কেটে এনে আমাদের নাগ দেবতাকে অর্পণ করব আমরা, সেটাও আজকেই। এটা আমাদের শরীরে চলাচল করা নাগ রক্তের দিব্যি। আমাদের
দাদা, এই বাড়িটা দাদা, দরজাটা ভেঙে ফেলো। পার্বতী, পার্বতী দাদা, ও তো এখানে কোথাও নেই। আমরা আসছি সেটা পার্বতী জানতে পেরে গিয়েছে, সেই জন্য এখান থেকে অন্য কোথাও পালিয়ে গেছে। বেশি দূর যেতে পারবে না, ওর পেটে সন্তান রয়েছে, সবে ভূমিষ্ঠ হবার সময়, ওটাকে শেষ করতে হবে। চল রে যাই। আমি আর পারছি না গো, খুব কষ্ট হচ্ছে আমার। এখানে কোনো বাড়ি আছে কিনা দেখো। পার্বতী, তুমি বসো এখানে, আমি গিয়ে কাছে কোনো বাড়ি পাওয়া যায় কিনা দেখছি। একটু সহ্য করো, এখানে পাশেই একটা বাড়ি দেখতে পেয়েছি, চলো আমরা যাই। পার্বতী, সাবধানে সাবধানে। এই তো এসে গেছি, এই তো। এই তো এই বাড়িটা।
মা মা কেউ কি আছেন? একটু দাঁড়াও পার্বতী। মা কেউ আছেন বাড়িতে? পার্বতী বাড়িতে কেউ নেই। কেউ নেই তো বাড়িতে কিভাবে যাব আমি? বিপদের সময় এত পাপ পুণ্যের কথা ভাবতে নেই, কেউ চলে এলে বুঝিয়ে বলা যাবে। চলে এসো, সাবধানে সাবধানে পার্বতী, সাবধানে চলো। পার্বতী বসো বসো, সাবধানে। শোনো, ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, আশেপাশে কেউ সাহায্য করার জন্য আছে কিনা দেখো। পার্বতী দেখে আসছি আমি। এটা চাপা দিয়ে বসো। কেউ কি কোথাও আছো? কেউ আছো কোথাও? কেউ শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো কেউ? কেউ কি শুনতে পাচ্ছো? কেউ কি কোথাও আছো আশেপাশে? মা কেউ কি কোথাও আছো? মা আরে কেউ কি কোথাও আছো? পার্বতী আমার মা বলেছিলেন আমাদের সন্তান সাপ হয়ে জন্মাবে, কিন্তু দুটো সন্তানই তো মেয়ে হয়ে জন্মেছে। দুটো মেয়ের মধ্যে একটা মাত্র মানব বংশের, আর একটা নাগ বংশের মেয়ে। আমাদের নাগ বংশের মেয়েটা আর কিছুক্ষণ পরেই সাপের রূপ ধারণ করবে। পার্বতী ওরা আমাদের এই জায়গাটার কাছাকাছি চলে এসেছে।
তোরা দুজন এদিকেই গিয়ে থাকবে। ওখানে একটা ঝুপড়ি আছে, তোরা দুজন ওখানেই যা, আমি এদিকটা দেখছি। ঠিক আছে দাদা। আমাদের এই ঝুপড়িটার দিকেই আসছে। এতদিন আমরা সব দিক থেকে বেঁচে গেছি, কিন্তু এখন এর পরিস্থিতি আমরা কিভাবে সামলাবো? আমি তোমাকে বিয়ে করেছি, এটা ওদের পছন্দ হয়নি। এখন আবার যদি জানতে পারে বাচ্চা হয়েছে, ওরা খুব রেগে যাবে। তুমি একদম ভয় পাবে না, আমার নিজের জীবন দিয়ে হোক, আমি তোমাকে আর আমার বাচ্চাদের রক্ষা করব। আমি ওদের বংশের বলে ওরা আমায় কিছু করবে না। ওদের সব রাগ তোমার উপর, আমাদের বাচ্চাদের উপর। এখন তোমাকে আর বাচ্চাদেরকে বাঁচাতে হবে। দরজা খোলো বলছি। এটা শুনতে পাচ্ছিস না? আমি বলছি দরজা খোল তাড়াতাড়ি। এখন আর চুপ করে থেকে লাভ নেই, যাই হোক আমি দেখে নেব। ওদের চোখে তুমি যাতে না পড়ো, সেজন্যই এতদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালাম। আর এখন তুমি বলছো ওদের সামনে গিয়ে তুমি ওদের দেখে নেবে? আমি যদি না যাই, ওরা কিন্তু দরজা ভেঙে খুনি ভেতরে ঢুকে পড়বে। এতদিন আমরা ওদের হাত থেকে নিজেরা পালিয়ে বেঁচেছি, এখন ওদের সম্মুখীন না হয়ে আর কোনো রাস্তা নেই। দেখি ওরা আজ কি করতে পারে, আমি যেভাবে হোক ওদের কাজ দেখে নেব। তাড়াহুড়ো করো না, আমি একটা কিছু করছি। কি করবে? আমি বলছি তোরা বাইরে বেরিয়ে আয়, দরজা খোলো। কাঙ্কুটাক বংশের লোকেরা প্রচন্ড রাগী হতে পারে, কিন্তু ওদেরও একটা ধর্ম আছে। ওরা কোনো পরিস্থিতিতেই একজন মহিলাকে মারবে না। আরে ওটার সাথে এটার কি সম্পর্ক? শিব আর পার্বতী এক হলে তাকে অর্ধনারীশ্বর বলে। অজ্ঞাতবাসে অর্জুন অর্ধনারী বেশ ধরেছিল। এখন এই সময় এই কথা আমার কাছে কেন বলছো? কেন বলবো না, এখন আমি তোমাকে সেই শক্তিটা দেব। বারবার বলছি বাইরে বেরিয়ে আয়। আমাদের বংশের লোকেদের থেকে তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আমি এই কাজটা ইচ্ছে করে করছি না, তোমার প্রাণ বাঁচানোর আর কোনো রাস্তা আমার কাছে নেই, তাই করছি। যাই বিপদ আসুক না কেন, আমি দেখে নেব। দয়া করে এমন ভুল তুমি করো না। এই ভুলের জন্য যা শাস্তি দেবে আমি ভুগতে রাজি আছি, কিন্তু তুমি যদি বেঁচে থাকো সেটাই আমার জন্য যথেষ্ট। না পার্বতী, না। আমি শুধু তোমার রূপ বদলাচ্ছি না, আমার ভেতরে থাকা অর্ধেক শক্তি আমি পুরোপুরি তোমায় দিচ্ছি। আমার এই শক্তি তোমার ভেতরে পুরোপুরি থাকবে। পার্বতী, তোমার সিদ্ধান্ত বদলে নাও। তুমি শুধু তোমার মনটা বদলে নাও। সেটা আমি পারবো না, এভাবেই আমাকে লড়তে দাও। আমাকে ক্ষমা করে দাও। আরে বলছি তোরা বাইরে বেরিয়ে আয়, কানে কথা যাচ্ছে না নাকি? না না পারবতী। Oh.
কে গো তুমি? তুমি পুরনো কথা ভুলে যাবে আমি জানতাম গো, এটাও একদিক দিয়ে ভালোই হলো। কেন কাঁদছ? আমাকে বাঁচান। ওরা ভেতরেই আছে। আমি যখন এই আগুন দেব, ওরা দুজন বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে। বাচ্চাটাকে কোলে নিয়ে এসো। এই পার্বতী, তুই আমাদের হাত থেকে তোর স্বামীকে বাঁচানোর জন্য তুই তোর স্বামীকে অর্ধ নারীতে রূপান্তরিত করেছিস। তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এই বাচ্চাটাকে ছাড়, ছাড় বলছি। দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তোমার কাছেই থাকুক। আমি জানি তুমি ওকে ভালোভাবে মানুষ করতে পারবে। এটা নাগ বংশের মেয়ে, আমার কাছে থাকুক। ওদের দুজনকে ঝুপড়ির কাছে যাওয়ার কথা বলেছিলাম তো, আগুন লেগে জ্বলছে, গিয়ে দেখতে হবে। ভূপাল, বললো কি হলো তোদের? ভূপাল বললো, বললো ভূপাল বললো, ভূপাল বললো, ভূপাল বাঁচাও আমাদের। কি হলো দাদা? পার্বতী আমাদের আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে গেছে দাদা। দাদা আমাদের ব্যাপারে চিন্তা করো না, ওদের দুটো বাচ্চা হয়েছে, ওর স্বামীকে অর্ধ নারী করেছে। এবার গিয়ে তুমি মেরে ফেলো ওদেরকে। যাও যাও, তাড়াতাড়ি যাও। মেরে ফেলবো, তার আগে আমায় তোদেরকে বাঁচাতে হবে। আমাদের চিন্তা করবে না দাদা, আমরা মরে গেলেও আমরা তোমার সঙ্গে থাকবো দাদা। আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা যদি মরেও যাই তোমার সাথেই আমরা থাকবো। আমরা নাগ বংশের, তাই আমরা মারা যাওয়ার আগে আমাদের সমস্ত শক্তি আমরা তোমাকে দিয়ে যাচ্ছি, আর তুমি আমাদের সমস্ত শক্তি দিয়ে ওকে ধরো দাদা। Oh.
পার্বতী নাগবংশের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের সহোদর ভ্রাতাদের হত্যা করলি তো। তুই যেখানেই পালিয়ে যাস না কেন, তোর স্বামীকে তোর বাচ্চাকে ঠিক খুঁজে মেরেই ফেলবো আমি। হেই পার্বতী, একটা সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে। ওই তো একটা আলো দেখতে পাচ্ছি। আলোটা তো আর দেখা যাচ্ছে না। একটা শব্দ শুনতে পাচ্ছি। নিজের দর্শন দেবার জন্য এইভাবে রাস্তা দেখিয়ে নিয়ে এলে, আমাকে আর আমার বাচ্চাকে রক্ষা করবে বলে তুমি আমায় দর্শন দিলে, তাই না মা? তোমাকে দেখার পর আমি সাহস পেয়েছি। মা, তুমি পারবে আমাকে আর আমার বাচ্চাকে বিপদের থেকে রক্ষা করতে। তোমার দেওয়া স্থানের থেকে সুরক্ষিত স্থান আর কোথাও নেই মা। আজ রাত্রে আমি এখানেই থেকে যাচ্ছি মা। হুম।
তুই তাহলে এখানেই। নাগ বংশে জন্মগ্রহণ করে মানব শিশুকে জন্ম দিয়েছিস, তোর চোখের সামনে তোর বাচ্চাকে আমি শেষ করে দেব। নাগ বংশে জন্মে একজন মানুষকে বিয়ে করে আমি সংসার করার আশা করলাম বলে তুই আমাকে শেষ করার চেষ্টা করলি? আমি ইচ্ছে করলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু আমার তুই বড় দাদা বলে আর রক্তের সম্পর্ক আছে বলে তোর শক্তিটা কেড়ে নিয়ে আমি তোকে ছেড়ে দেব। এখন থেকে আর আমার জীবন সম্বন্ধে মাথা না ঘামিয়ে এখান থেকে চলে যা, চলে যা তুই। যখন তুই আমার সমস্ত শক্তি কেড়ে নিলি তখনই তোকে আক্রমণ করার যোগ্যতাটাই আমি হারিয়ে ফেলেছি। ওই দেবীর কাছে আশ্রয় নেওয়া তোকে এখন আমি কিছুই করতে পারবো না, সেটা আমি ভালোভাবেই জানি। তাই বলে তোকে আমি এমনিতে ছেড়ে দেবো না।
তোকে আর তোর বাচ্চাদের শেষ করতে আমি আবার আসব। এটা কার কোটাকে নাগবংশের নামে আমি শপথ করছি। নাগানন্দের সঙ্গে লড়াই করার শক্তি দিলে। তোমার এই উপকারের জন্য আমি সারা জীবন ঋণী হয়ে থাকব। আমার থেকে স্বামী বাচ্চা দূরে যাওয়ার পর আমার জীবন অর্থহীন হয়ে গেছিল ভেবেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার জীবনটাকে অর্থপূর্ণ করলে মা। আমার যেখানে আসার কথা ছিল আমি সেখানেই চলে এসেছি, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। তোমার পুজো করে তোমার কাছেই জীবন সমর্পণ করব মা। আর আমার জীবনে শুধু তুমিই থাকবে মা, তোমার সেবা করা আমার কর্তব্য মা। আর তার বদলে তোমায় শুধু আমার একটা কাজ করে দিতে হবে মা। আমার স্বামী বাচ্চা যেখানেই থাকুক মা, তুমি ওদের রক্ষা করো, ভালো রেখো মা। পার্বতীর সাথে আলাদা হওয়ার পর আমি গঙ্গাকে নিয়ে অনেক কষ্ট করে কাম্বানপুকুর বলে একটা গ্রামের ভৈরবেশ্বর মন্দিরে এসে অজ্ঞান হয়ে আমি পড়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে কিছু মনে ছিল না। আমার জ্ঞান ফেরার পর যখন চোখ খুললাম আমি কি সেটা ভুলে গিয়ে আগের জীবনের সব কথা কিছুই মনে করতে পারলাম না।